আসসালামু আলাইকুম। বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার চিরচেনা সড়কগুলোর চিত্র। আজকে এসেছি উত্তরার দিকে। এখানে সোনারগাঁ জনপদ ও এর আশেপাশে সড়কগুলি প্রশস্ত করে মাঝের ডিভাইডারের ভেতরে সড়কের সৌন্দর্য বাড়াতে বাহারি সব বৃক্ষ রোপণ করা হয়েছে। সেই সাথে সড়কে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এলইডি লাইট। ঠিক এই সড়কের মতো রাজধানীতে আরও অনেকগুলো সড়কের চিরচেনা চিত্র বদলে গিয়েছে, যার ভিতর অন্যতম হচ্ছে আগারগাঁও। অন্য সড়কগুলির সৌন্দর্যগুলো যদি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজ এই সড়কের দিনের এবং রাতের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব। এলইডি লাইট স্থাপনের জন্য রাতে এই সড়কের সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সড়কের দুই পাশে ড্রেনেজ লাইনগুলো সংস্কার করে তার উপরে ফুটপাথ তৈরি করা হয়েছে, যার ফলে পথচারীরা সড়কের মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটতে পারছে। সড়কের মাঝের ডিভাইডারে সাদা এবং কালো রং করা হয়েছে, যার ফলে সড়কটি দেখতেও ভালো লাগছে। তবে মাথার উপরে ইলেকট্রিক, টেলিফোন এবং ডিশের তারগুলো যদি মাটির নিচে নিয়ে যাওয়া হয় তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। যেসব সড়কগুলিকে নতুন করে এইভাবে সুন্দর করা হচ্ছে, আমাদের সাধারণ নাগরিকের কর্তব্য সেগুলোকে যেন আমরা ময়লা ফেলে নষ্ট না করি, কারণ এই সড়ক আমরাই ব্যবহার করব। তাই এগুলোর সৌন্দর্য ধরে রাখতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। সড়কের মাঝের ডিভাইডারগুলোকে উঁচু করে তৈরি করা হয়েছে, যাতে করে মানুষ যত্রতত্র সড়ক পার হতে না পারে। কিছু দূর পরপর সড়ক পারাপার হবার জন্য জায়গা রাখা হয়েছে এবং গাড়ি ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও রয়েছে। এই সড়কগুলি যাদের দায়িত্বে রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে, সড়কের দুই পাশে যেন গাড়ি পার্কিং করে রাখতে দেয়া না হয়, সেই সাথে আমরা যেন যেখানে সেখানে পোস্টারও না লাগাই। আমাদের দেশের একটি প্রধান সমস্যা, সড়কের পাশে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন নেই। আবার ডাস্টবিন দিলেও সেগুলো রাতের আঁধারে চুরি হয়ে যায়, যার ফলে ময়লাগুলো যেখানে সেখানে ফেলা হয়। আবার অনেকে ইচ্ছা করে ময়লাগুলো সড়কে ফেলে, এতে করে বর্ষার দিনে ময়লাগুলো ড্রেনে চলে যায়, ড্রেনের লাইনগুলো বন্ধ হয়ে যায়, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সব কিছু প্রশাসনের উপর চাপিয়ে না দিয়ে এইসব ব্যাপারগুলিতে আমাদের সচেতন হতে হবে। সড়কের দুই পাশের ফুটপাতে অন্ধদের চলাচল সহজ করতে বিশেষ টাইলস ব্যবহার করা হয়েছে। আমাদের এই শহরে গাছের পরিমাণ অনেক কম, যে পরিমাণে গাছ থাকার কথা সেই পরিমাণে গাছ নেই আমাদের দেশে। তাই পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। শহরের ডিভাইডারগুলোতে গাছ লাগানো হলে সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি করে পরিবেশও ঠিক থাকবে। পুরনো সোডিয়াম বাতির বদলে এখন অত্যাধুনিক এলইডি বাতির আলোয় সন্ধ্যা হলে ঝলমল হয়ে ওঠে সড়কটি। অত্যাধুনিক বাতি দেওয়ায় দৃষ্টিসীমার সব কিছুই দেখা যাচ্ছে, ফলে রাতের ফাঁকা সড়কে অনেকেই এখন ঘুরতে বের হচ্ছে। এলইডি বাতির সাথে সিসি ক্যামেরাও লাগানো হচ্ছে সড়কগুলিতে। পাঁচটি অঞ্চলের জন্য মোট 10টি প্যাকেজের মাধ্যমে 40 ওয়াটের 27,051টি, 80 ওয়াটের 4,043টি, 120 ওয়াটের 3,202টি, 150 ওয়াটের 3,811টি সহ মোট 38,098টি বাতি স্থাপন করা হয়েছে শহরের বিভিন্ন সড়কে। পরবর্তী সময় সংশোধিত প্রকল্পে নতুন করে আরও 3,035টি বাতি লাগানো হয়েছে। এলইডি লাইট লাগানোর কাজটি এখনও চলমান রয়েছে।
এসব বাতির মধ্যে 150 ওয়াটের বাতি প্রতি সেট কেনা হয়েছে 56,894 টাকা করে। 120 ওয়াটের বাতি প্রতি সেটের দাম 48,390 টাকা। এছাড়া 80 ওয়াটের এলইডি বাতির প্রতি সেটের দাম 43,490 টাকা। প্রতিটি বাতির গ্যারান্টি দেওয়া হয়েছে 50,000 ঘন্টা করে। এই হিসাবে দিনের 12 ঘন্টা বাদ দিলে এই বাতির গ্যারান্টি দাঁড়ায় 11 বছরেরও বেশি। বাতিগুলো এমনভাবে নিয়ন্ত্রিত যে দিনের আলো শেষে রাতের অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে এই বাতি। এক্ষেত্রে কখনো যদি দিনের বেলা মেঘের কারণে অন্ধকার নেমে আসে তখন এসব বাতি জ্বলে উঠবে। তবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাতিগুলো চাইলেই বন্ধ করা যাবে। আবার কোনো এলাকার বাতি যদি নষ্ট হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই বার্তা নিয়ন্ত্রণ কক্ষে চলে যাবে। এই সড়ক বাতিগুলোর সেট মেলাতে আনুষাঙ্গিক আরও 30টি আইটেম কিনতে হয়েছে। এর মধ্যে পোল, ব্রাঙ্কেট, বিভিন্ন ধরনের কেবল, রিমোট টার্মিনাল ইউনিট, ডাটা কনসেন্ট্রেটর ইউনিট, স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সফটওয়্যার, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।